কিন্তু এই পরিকল্পনাকে কাজে পরিণত করতে বহু তেল নুন কাঠ খরচ করতে হয়েছে। এই দীর্ঘ 75 বছর ধরে তারই প্রস্তুতি চলেছে। এই প্রস্তুতির ব্যাপারে পর্তুগাল নেতৃত্ব নিয়েছিল, এ কথা সত্য। বহু দেশের বহু লোকের দীর্ঘদিনের মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে এই কাজ শেষ পর্যন্ত সম্ভব হয়ে উঠেছিল। কিন্তু তাহলেও পর্তুগালের রাজা ডোম হেনরির, যিনি নাবিক হেনরি নামে সুপরিচিত, এ বিষয়ে ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। মশলা আমদানির প্রশ্নটা আন্তর্জাতিক রাজনৈতিক প্রশ্নের সঙ্গে জড়িত হয়ে গিয়েছিল। এই দুনিয়াটা মুসলমান না খ্রিস্টান, কার প্রভাবে আসবে, ক্রুসেডের মধ্য দিয়ে তারই পরীক্ষা চলছিল। ক্রুসেড শেষ হয়ে গেলেও তার শেষ মীমাংসা হয়নি। 15 শতকে পর্তুগাল রাজ ডোম হেনরি খ্রিস্টান শক্তি হিসেবে মুসলমানদের বিরুদ্ধে নেতার স্থান অধিকার করেছিলেন, এ কথা বলা চলে। অন্যান্য ইউরোপীয় শক্তিদের মধ্যেও যে মুসলিম আতঙ্ক ছিল না তা নয়, কিন্তু পর্তুগালের কথা স্বতন্ত্র। পর্তুগাল ও স্পেনকে সব সময় নিকটবর্তী মুসলিম রাজ্যগুলোর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে থাকতে হতো, কাজেই তাদের মধ্যে ক্রুসেডের মনোভাব তখনও অক্ষুণ্ণ রয়ে গেছে। তখন ভারতবর্ষ ও ইন্দোনেশিয়ার মশলার বাজার সম্পূর্ণভাবে মুসলমানদের হাতে, তাদের সম্পদ ও শক্তির প্রধান উৎস সেইখানে। কোনো ইউরোপীয় শক্তির সেখানে দন্তস্ফুট করবার সুযোগ ছিল না। এইখানেই তাদের দুর্বলতা, এইখানেই তাদের আতঙ্ক। মুসলমানদের পতন ঘটাতে হলে সেই মোক্ষম জায়গায় আঘাত করতে হবে, মশলার বাজারকে ছিনিয়ে নিয়ে আসতে হবে তাদের মুঠো থেকে। ডোম হেনরি প্রথম থেকেই এ বিষয়ে সজাগ ছিলেন। অবশ্য খ্রিস্টানের পবিত্র দায়িত্বই একমাত্র কথা নয়, তার চেয়েও বড় কথা ছিল, মশলা যে দেশে জন্মায় পর্তুগালের বাণিজ্যের জাহাজ যদি সেখানে গিয়ে পৌঁছতে পারে তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠবে। তখন কোথায় পড়ে থাকবে ভেনিস, কে মনে রাখবে তার কথা? ইউরোপের বণিকেরা মশলার আশায় দলে দলে ছুটে আসবে তার কাছে, মুঠো মুঠো সোনা ঢালবে তার পায়ে, আর সেই সোনার দৌলতে ক্ষুদ্র নগণ্য পর্তুগাল একদিন সারা ইউরোপের সম্রাট হয়ে দাঁড়াবে। সমস্ত পৃথিবী একদিন খ্রিস্টান পৃথিবীতে পরিণত হয়ে যাবে, আর তাদের সবার সামনে পুরো ভাগে থাকবে পর্তুগাল। এই মহা প্রেরণা হেনরিকে উদ্বুদ্ধ করে তুলল। তিনি বাছা বাছা গাণিতিক, মানচিত্রকারক, জ্যোতির্বেত্তা ও সুদক্ষ নাবিক এনে জড়ো করলেন। তাদের সাহায্যে আফ্রিকা ঘুরে ভারতবর্ষ যাবার এই এক টানা জলপথ তন্ন তন্ন করে অনুসন্ধান চলল। পর্তুগিজদের প্রধানত দুরকম জাহাজ ছিল। একরকম হালকা দ্রুতগতি জাহাজ, তার নাম ক্যারাভেল, আর একরকম জাহাজের নাম গ্যালিয়ন। এগুলো ভারী আর ধীর গতি, এগুলোই কামান বয়ে নিয়ে যেত। হেনরি বুঝতে পেরেছিলেন তখনকার দিনের প্রচলিত ধরনের জাহাজ দিয়ে এই দীর্ঘ সমুদ্র পথ অতিক্রম করা সম্ভব নয়। সেই জন্যই তার উদ্যোগে জাহাজগুলোর যথেষ্ট উন্নতি সাধন হয়েছিল। পর্তুগিজদের সাফল্যের এটাও একটা কারণ। অজানা এই মহাদেশ আফ্রিকা, তার সুদীর্ঘ পশ্চিম উপকূলে কোনোদিন কোনো নাবিক তার জাহাজ ভেড়ায়নি। দূরদর্শী হেনরি তার নাবিকদের শিক্ষাদানের জন্য নৌবিদ্যালয় স্থাপন করেছিলেন।
তাঁর সুশিক্ষিত নাবিকরা পথের সন্ধানে উপকূল ধরে এগিয়ে চলল। এই অজানা দেশে নানা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের, বহু বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়েছে। তারা উপকূলের স্থানে স্থানে যেখানে সম্পদের গন্ধ পেয়েছে, সেখানে স্থানীয় আদিম অধিবাসীদের হটিয়ে দিয়ে সেই সম্পদ আহরণের উদ্দেশ্যে উপনিবেশ স্থাপন করেছে। পথের সন্ধানে এগিয়ে চলতে চলতে আফ্রিকা মহাদেশে পর্তুগিজ সাম্রাজ্যের বীজ বুনে চলছিল তারা। এই অনুসন্ধান শেষ করতে বহু বছর কেটে গিয়েছিল। পর্তুগিজদের এই দুঃসাহসিক অভিযানের কথা চারদিকে প্রচারিত হয়ে গিয়েছিল। খ্রিস্টান জগতের ধর্মীয় নেতা রোমের পোপ এই অভিযানের উদ্দেশ্য সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল ছিলেন। পোপ পঞ্চম নিকোলাস 1454 খ্রিস্টাব্দে ভারতবর্ষ পর্যন্ত পর্তুগিজরা যা কিছু আবিষ্কার করবে তার উপর রাজা হেনরির একমাত্র অধিকার দান করেন। এই উপলক্ষে তারা নিম্নোক্ত ঘোষণা জারি করেছিলেন। আমরা এ কথা জানতে পেরে বিপুল পরিমাণ আনন্দ লাভ করেছি যে আমাদের প্রিয় সন্তান পর্তুগাল রাজ হেনরি তাঁর স্মরণীয় পিতা রাজা জনের পদাঙ্ক অনুসরণ করে খ্রিস্টের নির্ভীক সৈনিকের মতো উৎসাহে অনুপ্রাণিত চিত্তে বহু দূরবর্তী ও অজানা দেশগুলোতে ঈশ্বরের নাম বহন করে নিয়ে গিয়েছেন এবং আরব জাতি ও অবিশ্বাসীদের মতো ঈশ্বর ও খ্রিস্টের বিশ্বাসঘাতক শত্রুদেরও ক্যাথলিক খ্রিস্টান সমাজের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। রাজা হেনরি মহাসমুদ্রের ভেতরে জনশূন্য দ্বীপগুলোতে কতগুলো খ্রিস্টান পরিবারকে প্রতিষ্ঠিত করেছেন, তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি প্রতিপালনের জন্য গির্জা স্থাপন করেছেন। যতদূর জানা আছে এ পর্যন্ত কেউ সমুদ্র পথে প্রাচ্যদেশের দূর উপকূলে পৌঁছতে পারেনি। এ কথা স্মরণ রেখে রাজা হেনরি এই বিশ্বাস পোষণ করেন যে যদি তাঁর চেষ্টার ফলে সমুদ্র পথে ভারতবর্ষে পৌঁছা সম্ভবপর হয়, যে ভারতবর্ষের মানুষ খ্রিস্টধর্ম গ্রহণ করেছে বলে কথিত আছে, তাহলে তিনি ঈশ্বরের প্রতি তাঁর আনুগত্যের শ্রেষ্ঠ নিদর্শন উপস্থিত করতে পারবেন। যদি তিনি সেই দেশের লোকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন, তাহলে ধর্মের শত্রুদের বিরুদ্ধে পাশ্চাত্য অঞ্চলের খ্রিস্টানদের সাহায্য করতে এগিয়ে আসবার জন্য তাদের উদ্বুদ্ধ করে তুলতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে সেসব দেশের যে সকল লোক ধর্ম থেকে বঞ্চিত এবং এখন পর্যন্ত ইসলামের কাল ব্যাধিতে যারা আক্রান্ত হয়নি, সেখানকার রাজার অনুমতি নিয়ে তাদের মধ্যে খ্রিস্টধর্মের জ্ঞান বিতরণ করতে পারবেন। গত 25 বছরে পর্তুগাল সৈন্যবাহিনীর সাহায্য ছাড়াই কঠিনতম বিপদের মধ্য দিয়ে এবং কঠিনতম পরীক্ষার সম্মুখীন হয়ে তিনি তাঁর দ্রুতগামী ক্যারাভেলের সাহায্যে মহাসাগরের পরপারে কুমেরুর অঞ্চলগুলোতে অবিরাম অনুসন্ধান করে চলেছেন এবং বহু সমুদ্র অতিক্রম করে গিনি প্রদেশে পৌঁছেছেন। আমরা সতর্কভাবে পর্যালোচনা করে এবং আমরা ইতিপূর্বে আমাদের ঘোষণার মাধ্যমে খ্রিস্টের শত্রু আরব জাতি বা অবিশ্বাসীদের দ্বারা শাসিত দেশগুলোকে আক্রমণ, জয় ও অধীন করে রাখবার জন্য রাজা আফনসোকে যে অধিকার প্রদান করেছি সে কথা বিবেচনা করে এই ঘোষণা দ্বারা আমাদের এই ইচ্ছাই জ্ঞাপন করছি যে রাজা আফনসো ও তাঁর উত্তরাধিকারীগণ পূর্বোক্ত দ্বীপ ও বন্দরগুলো এবং নিম্নোক্ত সমুদ্রগুলো অধিকার ও ভোগ করে চলুন। পূর্বোক্ত আফনসো ও তাঁর উত্তরাধিকারীদের অনুমতি ছাড়া ওগুলো সম্পর্কে তাদের প্রভুদের উপর হস্তক্ষেপ করতে যাওয়া যে কোনো বিশ্বাসী খ্রিস্টানের পক্ষে নিষিদ্ধ। যা কিছু জয় করা হয়েছে বা জয় করা হবে
বাজারোর প্রণালী, নন প্রণালী ও গিনি উপকূল পর্যন্ত যত দেশ জয় করা হয়েছে এবং প্রাচ্য অঞ্চল সকল সময়ের জন্য ও ভবিষ্যতের জন্য রাজা অ্যাফোনসোর প্রভুত্বাধীন থাকবে। 1456 খ্রিস্টাব্দে পঞ্চম নিকোলাসের এই ঘোষণাকে অনুমোদন করে তৃতীয় ক্যালিকেটাস অনুরূপ একটি ঘোষণা দেন। পোপের এই ঘোষণার মধ্য দিয়ে বর্তমান ও ভবিষ্যতের জন্য সমগ্র প্রাচ্য অঞ্চলকে জয় করবার ও ভোগ করবার একচ্ছত্র অধিকার পর্তুগালের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। তার ফলেই প্রাচ্যের বাজার দখল করতে গিয়ে পর্তুগালকে বহুদিন পর্যন্ত খ্রিস্টান প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়নি। এই ঘোষণার মধ্যে দুটো জিনিস লক্ষ্য করবার মতো। প্রথম কথা, ক্রুসেডের যুগ পার হয়ে এলেও ক্রুসেডের মনোভাবের কোনোই পরিবর্তন হয়নি। তাই দেখতে পাই কি তীব্র মুসলমান বিদ্বেষ এই ঘোষণার মধ্য দিয়ে প্রকট হয়ে উঠেছে। দ্বিতীয় কথা, খ্রিস্টান জগতের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপের ধারণা ছিল যে ভারতবর্ষের লোকেরা খ্রিস্টান ধর্মাবলম্বী। রাজা হেনরি পথ রচনা করে দিয়ে গিয়েছিলেন বটে, কিন্তু তার পরিণতি দেখে যাবার সুযোগ তিনি পাননি। 1460 খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু হয়, কিন্তু তাঁর মৃত্যুর পরেও তাঁর প্রদর্শিত পথ ধরেই এই অভিযান এগিয়ে চলতে থাকে। 1487 খ্রিস্টাব্দে বার্থোলোমি ডিয়াস কেপ অব গুড হোপ আবিষ্কার করেন। ভারত মহাসাগরের জলরাশি তাদের চোখের সামনে ঝলসে উঠল। দীর্ঘদিনের কঠোর সাধনার পর এতদিনের স্বপ্ন এবার পূর্ণ হবার সম্ভাবনা দেখা দিল। অবশেষে এই পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য গ্র্যান্ড কাউন্সিলের অধিবেশন বসল। নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে কেউ কেউ নাকি এর বিরুদ্ধে প্রবল আপত্তি তুলেছিলেন। তাঁরা বলেছিলেন, এ একটা অসম্ভব কল্পনা, এই মরীচিকার পেছনে ছুটলে শুধু রাজ্যের অর্থনাশই সার হবে। কিন্তু রাজা ডোম ম্যানুয়েল স্বয়ং এই অভিযানের পক্ষে, কোনো আপত্তি মানলেন না তিনি। আদেশ দিলেন, জাহাজ প্রস্তুত করো।